করছি। এই অবস্থায় আমরা আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সকল কর্মীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনার বিলাসিতাকে পরিহার করুন, নিজের নম্রতা ভদ্রতা বজায় রেখে মানুষের সামনে সুন্দর আচরণের মাধ্যমে আপনি কোরআন ও সহিহ হাদিসের দাওয়াতের প্রচার ও প্রসারের জন্য উদ্বুদ্ধ করুন। আমরা সিঙ্গাপুরের মাটিতে দুইজন ব্যক্তিও যদি আমরা কোথাও খোঁজ পেয়েছি যে আমরা এখানে আলোচনা করার সুযোগ পাবো, আলহামদুলিল্লাহ সেখানে আমরা ছুটে গিয়েছি। এইভাবে হাঁটি হাঁটি পা পা করতে আলহামদুলিল্লাহ আমাদের শত শত হাজার হাজার কর্মী সিঙ্গাপুরের অবদানে আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের ভিতরে প্রায় 55টা ডিস্ট্রিক্টের আমাদের পরিসংখ্যানে 55টা ডিস্ট্রিক্টের লোক আল হাদিস হয়ে আল হাদিস সহিহ আকীদা গ্রহণ করেছে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, বিলাসিতাকে পরিহার করুন। আপনার চোখের সামনে এত শিরক চলছে, বেদাত চলছে, আপনার চোখে কেন ঘুম আসে, কি করে ঘুম আসে? মহতরাম আমির জামাত এত বড় প্রতিষ্ঠান করে গেছেন, শত শত ইয়াতিম যেখানে লালন পালন হচ্ছে, আপনার কিভাবে এরকম ধরনের বিলাসী খাবার আপনার পেটের ভিতরে যায়? এটা আমাদের বোধগম্য নয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পয়সা কামাই করেছি কিন্তু পয়সার গৌরব করিনি, দুই পয়সা দান করে আমার অন্তরকে বুঝাইছি আমি হালাল রুজি কামাই করে পরিশ্রমের পয়সা আমরা দান করেছি। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনার জাতির সামনে তাকিয়ে আছে, কত প্রতিষ্ঠান আমাদের তৈরি হয়েছে। আজকেই শুনলাম যেখানে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে কুমিল্লা ডিস্ট্রিক্টে আহলে হাদিসের সংখ্যা অতি নগণ্য হলেও আলহামদুলিল্লাহ 141টা আহলে হাদিস মসজিদ তৈরি হয়েছে, ফালিল্লাহিল হামদ। প্রতিটা কর্মী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা এসব ব্যাপারে সচেতন হন, দাওয়াতি কাজের ব্যাপারে সর্ব অবস্থায় নম্রতা ভদ্রতা অবলম্বন করুন। কোনো অবস্থাতে আপনার দাওয়াতি কাজে কোনো অবস্থাতেই নম্রতা ভদ্রতা আচার ব্যবহারে যদি ত্রুটি থাকে কখনোই দাওয়াতি কাজের ফল পাওয়া যাবে না। আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করছি, দাওয়াতি কাজে এখন বর্তমানে বহু আলেমদের মুখেও শোনা যাচ্ছে যে এটা মিলাদ বেদাত, এটা তো বুঝি রে বাবা, কিন্তু এটা এদের সাথে মিলাদ করে এটা আস্তে আস্তে উৎখাত করতে হবে, শিরক। এটা আমরা জানি কবরে মানত করা শিরক, মাজারে যাওয়া শিরক, কিন্তু এটা আস্তে আস্তে এটা উৎখাত করতে হবে। এটাই যদি শিরক এবং বেদাত উৎখাতের মূলনীতি হয়, সমাজ সংস্কারের যদি মূলনীতি হয় আজকে, তাহলে আরেকজন আপনার চাইতে যিনি এক ধাপ জ্ঞান বেশি অর্জন করেছে, যেদিন আপনার নিকটে প্রশ্ন করবে শিরক করে যদি শিরককে উৎখাত করতে চাই, যে শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ঘোষণা দিয়েছেন, বেদাত করার জন্য আল্লাহ রাব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম ঘোষণা দিয়েছেন, আরেকজন যখন আপনাকে প্রশ্ন করবে যে জেনা করে তাহলে আমি জেনাকে উৎখাত করব, সেদিন কি কখনো আপনার পক্ষে সম্ভব হবে? শ্রদ্ধা মুসলিম দিনী ভাই, আপনাকে বলছি, আমি মাদ্রাসাতে লেখাপড়া করে নাই, আজ থেকে 18 থেকে 20 বছর আগে জাল হাদিসের এবারত তাদের মুখের সামনে উপস্থাপন করেছি, যিনি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এসেছেন, আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলনের কর্মীদের নম্রতা ভদ্রতায় আজকে প্রকাশ করছে। 20 বছর পরে আলহামদুলিল্লাহ ওই জাল হাদিসের এবারত বই আকারে জাতির সামনে উপহার দিয়েছেন মাঝহাবি আলেমেরা, আলহামদুলিল্লাহ যাদের পেট এখন চিরলো পর্যন্ত মিলাদের জিলাপি পাওয়া যাবে, শিরক এবং বেদাতি অনুষ্ঠানের তাদের খাবার এখনো পর্যন্ত পেটের ভিতরে আছে, তারাও আলহামদুলিল্লাহ আমাদের এই নম্রতা ভদ্রতা আচার ব্যবহারের মাধ্যমে ইনশাল্লাহ এই সমাজ পরিবর্তন হতে যাচ্ছে। অহংকার নয় গর্ব নয় বোঝানোর জন্য বলছি আপনাকে, সিঙ্গাপুরে যে মসজিদ আমাদের মার্কাজ হিসেবে আমাদের বৈঠক হয়, যে আঙ্গুলিয়া জামের মসজিদ, সেখানে তাবলিগ জামাতের মার্কাজ মসজিদ আলহামদুলিল্লাহ, তাদের সাথে আমাদের কোনোদিন আচার ব্যবহারের কোনোদিন ত্রুটি হয় নাই, বরং তারাই আমাদেরকে সহযোগিতা করেছে। যদি কোনো রাফেল আদেন করে কোনো ভাইকে সালাত আদায় করে দেখে তাহলে আমাদেরকে খোঁজ দিয়েছেন যে ভাই আপনাদের অনুসারীরা আছে আঙ্গুলিয়া মসজিদের দুইতলা বাম পাশে, সেখানে বৈঠক করে আপনারা সেখানে যাবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা সুন্দর কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান করে কোনটা? পবিত্র কোরআন ও সহিহ হাদিস, এর ব্যতিরেকে দিন নয়, এর ব্যতিরেকে দিন নয়। যদিও আমি আলেম নই, কোরআন ও সহিহ হাদিসের বাহিরে কোনটাই দিন হিসেবে গ্রহণ করা যাবে না, তার প্রমাণে বহু নিদর্শন আছে, ক্ষতিকারক দিক আছে। যদি বলা হয় যে সহিহ হাদিসে হলো যে জামাতের সহিত যদি আপনি সালাত আদায় করেন
25 থেকে 27 গুণ সওয়াব দেওয়া হবে। যখন আপনি জাল হাদিস অনুসরণ করতে যাবেন, পাগড়ি পরিধান করে সালাত আদায় করলে 70 গুণ সালাত আদায় করা হবে ও সালাত আদায়ের সওয়াব পাওয়া যাবে। অর্থাৎ সহিহ হাদিসকে খাটো করে দেখা হলো জয়ীব এবং জাল হাদিস অনুসরণ করার কারণে। শ্রদ্ধেয় মুসলিম দিদি ভাই, আপনাদের তো উদাত্ত আহ্বান জানাই, আপনার চোখে কেমন করে ঘুম আসে? সমাজে এত শিরক চলছে, বেদাত চলছে, যেখানে গত 2 শুক্রবার আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, বিশেষ করে উত্তরবঙ্গের, উত্তরবঙ্গে এই দলটা আছে বাগমারি নামে একটা দল, তাদের লুকটুপিটা হলো লম্বা। তাদের আমার ওয়াইফ বললেন যে এখানে একটা জিকির হয় কোথায় জানো? আমি খুঁজ করে সেখানে গেলাম, তাদের নিকটে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের কোনো লেখা বই পুস্তক আছে কি? তে বলছে ভাই আমাদের বই অতক্ষণ পর্যন্ত তিনি পাবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের এই পীরের হাতে মুরিদ না হবে ততক্ষণ পর্যন্ত এই বই দেওয়া যাবে না। আহলে হাদিস আন্দোলনের দাওয়াত কি কবে এইরকম ভাবে সীমাবদ্ধ? ওপেনলি আমাদের লাইব্রেরি সমূহ খোলা আছে। 1998 সালে যখন তাবলিগ ইজতেমা হয় সেখানে 2টা বইয়ের মাত্র দোকান। এখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের সিঙ্গাপুরের প্রবাসী ভাইরাই একজনে 2টা লাইব্রেরি করেছে, সুবহানাল্লাহ। এটা কি আমাদের এই হকের উপর থাকার নিদর্শন নয়? বহু নিদর্শন পাবেন। কোনোটাকে আমরা ছোট মনে করতে পারি না, কোনো কর্মীকে আমরা সিঙ্গাপুরের একজনের চাইতে আরেকজনের স্তর বেশি বা কম এরকম মনে করতে পারি না। তার যার নিকটে আমরা 2 মিনিট কথা শুনি তখন মনে হয় এই ব্যক্তির চাইতে এই ব্যক্তি আরও উত্তম, আরেকজনের কাছ থেকে শুনলে মনে হয় এই ব্যক্তির চাইতে এনার অবদান দাওয়াতি কাজে আরও বেশি। শ্রদ্ধেয় মুসলিম দিনি ভাই, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি। আহলে হাদিস আন্দোলনের এই পতাকা তলে সমবেত হয়ে জামাতবদ্ধভাবে জীবন করার জন্য উদাত্ত আহ্বান জানাই। বর্তমান সমাজে যে সমস্ত বাধা বিপত্তি আসছে সকলে আপনারা অনুমান করছেন, এই আলেম ভেঙে গেল, এই আলেম চলে গেল, হায়রে কি হবে, হায়রে কি হবে। আসলে আমাদেরও মন অনেক সময় অন্তর দুর্বল হয়ে যায়। গতকালকেও সকালে মহতরাম আমিরে জামাতের ছেলের কাছে কল দিয়েছি, ভাইজান আকাশের কি অবস্থা? তিনি শুধু একটা বাক্যই বললেন, ভাইজান আমাদের জন্য আল্লাহ একটা সুব্যবস্থা করে দিবেন। তার নিদর্শন সকলে আপনারা দেখলেন, যখনই স্টার্ট হয়েছে তখন আলহামদুলিল্লাহ আকাশ পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, সুস্থতা কামনা করি। এবং প্রতিটা ভাই আশেপাশে যারা সেরেক এবং বেদাতের ভিতরে হাবুডুবু খাচ্ছে তাদের সাথে সুসম্পর্ক বজায়ের মাধ্যমে একদিন চা পান করান, একদিন বিস্কিট খাওয়ান, সুন্দর আচরণের মাধ্যমে একটা বই উপহার দিন। আমাদের হাদিস ফাউন্ডেশনে প্রকাশিত বহু বই আলহামদুলিল্লাহ প্রকাশ হয়েছে, অন্তত তাদের মাধ্যমে একটা বইয়ের মাধ্যমে আপনি সমাজ সংস্কার হন। আমাদের একটা ভাই লেখাপড়া জানেন না, সিঙ্গাপুরে বই ক্রয় করে আরেকজনকে বলে ভাই আমাকে 20 মিনিট সময় দেন, আমাকে এই বইয়ের এই জায়গাতে একটু আমাকে পড়ে শোনান, আমি লেখাপড়া করতে পারি, লেখাপড়া নাই আমার। আলহামদুলিল্লাহ যার লেখাপড়া নেই তার মাধ্যমে তো আহলে হাদিস হয়ে গেছে। আজ আহলে হাদিস শব্দ নিয়ে কত বাধা বিপত্তি। আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে, কোনো দল করা যাবে না, কোনো দলের সাথে কোনো আমির থাকবে না, কত ধরনের বাধা বিপত্তি আসছে। আলহামদুলিল্লাহ সকল বাধাকে উপেক্ষা করে একমাত্র ওহির অভ্রান্ত পথ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সেই প্রতিপালকের প্রতি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিশেষে আপনাদের নিকটে আমার ব্যাপারে দোয়া চাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিশ্বাসী আহলে হাদিস আন্দোলনের একজন কর্মী হিসাবে কবুল করে, একজন বিশ্বাসী কর্মী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে। আমি কোনোদিন এখানে আলোচনা করার জন্য আমি কোনোদিন বলি না, শুধু আমার একটা আকাঙ্ক্ষা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন আহলে হাদিস আন্দোলনের একজন বিশ্বাসী কর্মী হিসাবে কবুল করে। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন বিশ্বাসী কর্মী হিসাবে কবুল করে। ওয়াকিরা দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চাঁদপুর থেকে আগত জনাব আব্দুস সোবহান, চাঁদপুরের হাজীগঞ্জের জাকি চেয়ারম্যান, চাঁদপুর মতলবের নোবেল এবং হাইমছড়ের জাহাঙ্গীর আলম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে যুব সমাবেশে অংশগ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি। সম্মানিত সুধী, এ পর্বে প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নোত্তর দিচ্ছেন শাইখ ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম ও শাইখ মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি সবাইকে মনোযোগ সহকারে প্রশ্নোত্তর শ্রবণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। শুধু প্রশ্ন উত্তর দিচ্ছেন ডক্টর কাবিরুল ইসলাম ও মোহাম্মদ শরীফুল ইসলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াস সুবুর। আলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 29তম তাবলিগী ইজতেমার আজকের এই দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের শেষ পর্ব, প্রশ্নোত্তর বিভাগ। এ পর্বে আমরা আপনাদেরকে আপনাদের পক্ষ থেকে আগত প্রশ্নগুলির উত্তর সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। সময় অনেক কম, এর মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, জনৈক মুফতি বলেন আল্লাহর আরশ সমস্ত আসমান ঢেকে আছে, এজন্য আল্লাহ সব জায়গায় আছেন। তিনি আরও বলেন, আল্লাহ বলেন তোমরা যেদিকে তাকাও সেখানে আছেন, এর সঠিক কোনটি? আল্লাহ আরশে সমন্বিত। এখন আল্লাহ সর্বত্র বিরাজমান এই ধারণা একটি ভুল ধারণা। বরং আল্লাহ তার ইলমের মাধ্যমে এবং আল্লাহ তার শক্তির মাধ্যমে তিনি সব জায়গায় বিরাজিত, কিন্তু আল্লাহ সশরীরে সব জায়গায় বিরাজিত নন। বরং আল্লাহর ইলম, তার জ্ঞান এবং তার শক্তি পৃথিবীর সব জায়গায় বিরাজমান। যেখানেই যে ঘটনা ঘটুক না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং দেখেন। সুতরাং সেই অর্থে আল্লাহ সব জায়গায় বিরাজিত, কিন্তু আল্লাহ তার জাত হিসেবে, তার সত্তা হিসেবে তিনি সব জায়গায় বিরাজিত নন। প্রশ্ন হচ্ছে, আমি সোমবার ও বৃহস্পতিবার নফল সিয়াম পালনে ইচ্ছুক, কিন্তু আমার স্ত্রী বলেন যে এত সিয়াম পালন করলে স্বাস্থ্য টিকবে না, তাই সিয়াম করতে হবে না, আমার করণীয় কি? নফল সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, এবং বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার তিনি এই সিয়ামগুলি পালন করতেন। এর সাথে আইয়ামে বিজ এবং অন্যান্য নির্দিষ্ট সময়ের সিয়ামগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। সিয়াম পালন করলে স্বাস্থ্য খারাপ হয় এ কথা কোনো চিকিৎসা বিজ্ঞানের কোনো বিজ্ঞানী বলেননি, বরং সিয়াম পালন করলে স্বাস্থ্যগত উন্নতি হয়, স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা যেমন পেটের গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা, এ ধরনের বিভিন্ন সমস্যা, অনেকের স্বাস্থ্য ভারী হয়ে যায়, যেমন শরীরে চর্বি জমে যায়, এগুলি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সিয়াম একটা অন্যতম মাধ্যম। সুতরাং সিয়াম পালন করলে স্বাস্থ্য খারাপ হয় এটা সচেতন কোনো ব্যক্তি বলেন না। স্ত্রীর দাবি হতে পারে অন্য কিছু, অন্য তার দাবি থাকতে পারে, বরং আদর্শ স্ত্রী তিনি যিনি স্বামীকে ইমানের কাজে, আমলে সালেহ কাজে যিনি সহযোগিতা করেন, তিনি হচ্ছেন আদর্শ স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদর্শ স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে সেই হচ্ছে আদর্শবান, যে তুইনহু আলা ইমানিহি, যে তার স্বামীকে তার ইমানের কাজে সহযোগিতা করে। আমাদের মা বোনদের কর্তব্য হবে স্বামীকে সৎ কাজে, ইমানের কাজে, পরকালীন মুক্তির কাজে সহযোগিতা করা। তবে এসব নফল ইবাদতের ক্ষেত্রে দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ার কোনো পরিবেশ সৃষ্টি হলে সেগুলি এড়িয়ে চলা ভালো, তাকে বুঝিয়ে নফল সিয়াম বা নফল ইবাদতগুলি পালন করার চেষ্টা করতে হবে। প্রশ্ন তিন, রমজান মাসের ভিতর সাহারি, রমজান মাসে সাহারির সময় মাইকে আজান, মাইকে ডাকা বেদাতি হলে মাইকে আজান দেওয়া কি বেদাত নয়? এই প্রশ্নটা হচ্ছে একটা অবান্তর প্রশ্ন। আজান দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত সুন্নত, সাহারির জন্য আজান দিয়েছেন সাহাবায়ে কেরাম, এটা প্রমাণিত সুন্নত। কিন্তু সাহাবায়ে কেরাম সাহারির জন্য ডেকেছেন এমন কোনো প্রমাণ নাই। সুতরাং এই ডাকাডাকি মাইকে হোক আর এমনি হোক সেটা হবে বিদাত, যেহেতু রাসূল থেকে প্রমাণিত নয়। আর আজান দেওয়াটা সুন্নত। এখন আজান আপনি মাইকেও দিতে পারেন, আজানটা আপনি মুখেও দিতে পারেন। মাইকে দিলে বেশি মানুষ শুনবে, মুখে দিলে কম মানুষ শুনবে, পার্থক্য এতটুকু। মাইকে দিলে যে সব বেশি হবে এটা নয়, এটা যদি কেউ ধারণা করে তাহলে সেটা হবে বিদাত। জমি বন্ধক রাখা এবং সুদ সমান করা হবে কি? সুদের একটা প্রকার হচ্ছে জমি বন্ধক রেখে সেখান থেকে লাভবান হওয়া, উপকৃত হওয়া। সুতরাং একটা সুদের একটা প্রকার,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যা কোনো উপকার আনয়ন করে সেটা হচ্ছে সুদ। সুতরাং জমি বন্ধক রেখে উপকার লাভ করাটা হচ্ছে সুদ, আর যেহেতু জিনিসটা সুদ, এই সুদই কারবার যদি কেউ করে তাহলে সুদের যে গুণা ওনারও সেই গুণাই হবে। প্রশ্ন হচ্ছে, কতদিন যাবৎ শিশু বাচ্চাদের পেশাব পাক থাকে এবং পেশাব গায়ে লেগে গেলে কিভাবে সালাত আদায় করতে হবে? কোনো মানুষের পেশাবই কখনোই পবিত্র নয়, বরং পেশাব অপবিত্র। তবে এগুলি থেকে পবিত্রতা অর্জনের কিছু পদ্ধতি আছে। যদি ছেলে বাচ্চা হয় এবং তার বয়স যদি 2 বছরের নিচে অথবা সে মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাবার গ্রহণ না করে, না খায়, তাহলে যতদিন পর্যন্ত সে মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাবার না খাবে ততদিন পর্যন্ত তার পেশাব গায়ে লেগে গেলে সেখানে শুধু পানি ছিটিয়ে দিলে সালাত আদায় করা জায়েজ হবে, সালাত আদায় করা যাবে। কিন্তু যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তার ক্ষেত্রে এই ধরনের শর্ত প্রযোজ্য নয়। তার মানে মেয়ে বাচ্চার পেশাব যখনই লাগবে, সে যদি প্রথম দিনে হয় তারপরও ওর জায়গাটা ধুয়ে ফেলতে হবে অথবা কাপড়টা পরিবর্তন করে সালাত আদায় করতে হবে, তার পেশাব গায়ে লাগলে সালাত হবে না। প্রশ্ন হচ্ছে, তামাক বিক্রির বিরুদ্ধে আমাদের বা সরকারের ক্ষেত্রে জনগণের করণীয় কি? এক্ষেত্রে প্রথম করণীয় হল আমাদেরকে তামাকজাত যাবতীয় দ্রব্য এগুলি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে এগুলি বর্জন করা, আর সরকারের কাছে আমাদের দাবি পেশ করা যেন এই নিষিদ্ধ বিষয়গুলি, হারাম বিষয়গুলি, তারা এগুলি বন্ধ করার জন্য যথাযথ পদ্ধতি গ্রহণ করেন। আমি ব্যক্তিগতভাবে যদি সিগারেট না খাই, আমি যদি জর্দা ব্যবহার না করি, আমি যদি গুল এগুলি নিজে না ব্যবহার করি, তাহলে সরকারকে আমাকে মারবেন? সরকারকে আমাকে পিটাবেন? কিছুই করবেন না, বরং এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এইগুলি বিশেষ করে বিড়ি সিগারেটের গায়ে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরও কিন্তু আমাদের সচেতন মানুষগুলি বিড়ি সিগারেট খায়। জর্দা, তামাক, গুল এগুলির গায়ে কিন্তু লেখা থাকে না, আর এই দুইটা জিনিস একই। কিন্তু এগুলি থেকে আগে নিজে পরিহার করা দরকার, এরপর পরিবার, সমাজ এভাবে নিজেরা বর্জন করার মাধ্যমে সরকারের কাছে দাবি পেশ করা দরকার। দুইজন ফরজ সালাত আদায় করছে, এমত অবস্থায় কোন মুসল্লি আসলে ইমামকে সামনে যাবে না কোন স্থানে মুক্তাদিকে পিছনে নেওয়া হয় তা কি ঠিক? বিষয় হলো, যদি দুইজন প্রথমে সালাতে দাঁড়ান তাহলে তৃতীয় ব্যক্তি এসে, যিনি মুক্তাদি আছেন, পিছনে জায়গা থাকলে মুক্তাদিকে টেনে নিয়ে দুজনে একসাথে দাঁড়াবেন। যদি পিছনে কোনো কারণে জায়গা না থাকে তাহলে ইমামের সামনে জায়গা থাকলে ইমামের সামনে যাবেন, অথবা ইমাম দুইজনকে পিছনে ঠেলে দেবেন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে এই ক্ষেত্রে বাম পাশে দাঁড়িয়েও সালাত আদায় করা যায়, কিন্তু উত্তম হলো পিছনে টেনে নিয়ে সালাত আদায় করা। যদি না জানে ওরা মুক্তাদিরা, তাহলে ইমামে দুজনকে ঠেলে দেবেন অথবা সামনে জায়গা থাকলে তিনি সামনে চলে যাবেন। কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করার পর বিশেষ কারণে, বিশেষ ওজোরের কারণে গোসল না করে শুধু অজু করে নেয় এবং পরবর্তীতে গোসল করে, তাহলে ওই ব্যক্তির কি গুনাহ হবে? বিষয় হলে এসব ক্ষেত্রে অজু করে নেওয়াটাই যথেষ্ট। যদি কেউ সালাত আদায় করতে চায় বা সালাত যদি তার বাকি থাকে তাহলে সেক্ষেত্রে তিনি সাধ্যপক্ষে গোসল করবেন। যদি কোনো শারীরিক কারণে গোসল করতে না পারেন তাহলে তিনি পরিচ্ছন্ন হয়ে তায়াম্মুম করবেন, এবং তায়াম্মুম করে তিনি সালাত আদায় করতে পারেন, সবই করতে পারেন। যদি সালাত আদায়ের বা তেলাওয়াতের প্রয়োজন না পড়ে বা আবশ্যক না হয়, তাহলে সেক্ষেত্রে দুনিয়াবী কাজ করার জন্য বা সাংসারিক কাজ করার জন্য শুধু অজু করলেই যথেষ্ট হবে। সমাজে একটা প্রচলন আছে যে এই অবস্থায় কেউ যত দূর পর্যন্ত খালি পায় বা মাটির উপর হেঁটে যাবে তত দূর পর্যন্ত মাটি থাকি তাকে বদ্ধ করে। এগুলি কোরআন হাদিসে নেই, এগুলি বাজে কথা। সাংসারিক কারণে আপনি শুধু অজু করে সবই করতে পারেন, এমনকি যদি অজু করারও সুযোগ না থাকে
তাহলে আপনি পরিবারের সব কাজ করতে পারেন, যদি আপনার হাতে অপবিত্র লেগে না থাকে এতে কোনো সমস্যা নেই। এর জন্য আপনি যা ধরবেন সেটা অপবিত্র হবে না, আপনি যে মাটিতে হাঁটবেন এই মাটি আপনাকে অভিশাপ দেবে না, আপনি অন্য যে কাজ করবেন তার থেকে বরকত কমে যাবে না। এগুলি আমাদের ভুল ধারণা, কুসংস্কার। মসজিদের সামনে মানুষের চলাচলের রাস্তা আছে, পথের পার্শ্বে কবরস্থান আছে, মানে মসজিদের সামনে রাস্তা এবং সেই কবরস্থানের এই রাস্তার আরও পশ্চিম দিকে হচ্ছে কবরস্থান। আগে পূর্ব দিকে মসজিদ, মসজিদের সামনে রাস্তা এবং তার সামনে হচ্ছে কবরস্থান। এখন এই ধরনের মসজিদে সালাত আদায় হবে কিনা, যদি মসজিদ থেকে কবরস্থান পরিপূর্ণ আলাদা বোঝা যায় যে কবরস্থান আলাদা আর মসজিদ আলাদা, তাহলে সে মসজিদে সালাত আদায় করা যাবে। যেমন ধরুন এটা মসজিদ আর মসজিদের সামনে একটা রাস্তা আছে, রাস্তার পরে গিয়ে কবরস্থান আছে, এরকম যদি হয় তাহলে এখানে সালাত আদায় করা যাবে। কিন্তু মসজিদের দেওয়াল আর কবরস্থান দেওয়াল যদি একটাই হয়, মাঝখানে কোনো বিভেদ বা বিচ্ছিন্নতা নাই, তাহলে ওই মসজিদের সালাত আদায় করা যাবে না, বরং মাঝখানে একটা দেওয়াল দিয়ে কবরস্থান এবং মসজিদকে আলাদা করার পরে ওখানে সালাত আদায় করতে হবে। আমি একজন ভেটেনারি ডাক্তার, গাভীকে কৃত্রিম প্রজনন করানোর কাজ করি, এটা কি শরীয়তসম্মত? ভেটেনারি ডাক্তারদের কাজ হলো পশু চিকিৎসা করা, এটা শরীয়তের ক্ষেত্রে যাদের জন্য শরীয়তের বিধিবিধান প্রযোজ্য, অর্থাৎ মানুষ বা জিন, তাদের জন্য এগুলিতে হারাম না হালাল সেই বিষয়টা দেখার বিষয়। এখন বর্তমানে যে অবস্থা হচ্ছে সেখানে প্রজননের জন্য গাভী বা ছাগল বা মেষ এ ধরনের যথেষ্ট পরিমাণ, ধরেন পাঠা অথবা ষাঁড়, এগুলি অনেক সময় মেলে না, পাওয়া যায় না। সুতরাং এক্ষেত্রে প্রজননের জন্য কৃত্রিম এই ব্যবস্থা এটা গ্রহণ করা যেতে পারে, এটা অবৈধ কিছু নয়। একটা দীর্ঘ প্রশ্ন আছে তালাক বিষয়ে, তালাকের বিষয়ে আমাদের বাদ মাগরিব বক্তব্য আছে, তখন স্পষ্ট করার চেষ্টা করব। তবে একটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো, সেটা হলো এই তালাক, রাজাত, বিবাহ মানে ফিরিয়ে নেওয়া, বিবাহ দেওয়া, তালাক, এইগুলি নিয়ে হাসি তামাশা করাটা ঠিক নয়। তালাক আপনি সরাসরি তালাক শব্দ বললেও তালাক হয়, আর যদি আপনি তালাক শব্দ উচ্চারণ না করে ইশারা ইঙ্গিতে বলেন তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, আর আপনার নিয়ত থাকে যে তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। অথবা আপনি বললেন যে তুমি তোমার পরিবারের সাথে গিয়ে মিলিত হও, আর আপনার মনে মনে নিয়ত হলো যে আপনি তালাক দিচ্ছেন, তাহলে তালাক হয়ে যাবে। অথবা আপনি বললেন যে তুমি আমার পরিবার থেকে বের হয়ে যাও, আর আপনার নিয়ত হলো যে আমি তাকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। এগুলিকে বলা হয় রূপকর্থে, মানে রূপকর্থবোধক, দ্ব্যর্থ অর্থবোধক শব্দ। সুতরাং এগুলি হাসি তামাশা করে ওগুলি ব্যবহার করা যাবে না, আর যদি নিয়ত না থাকে এমনিতেই ব্যবহার করেন তাহলে তালাক হবে না। কিন্তু এ ধরনের মানে অনর্থক কথা, এগুলি থেকে বেঁচে থাকা মুমিনের জন্য কর্তব্য। জনৈক আলেম বলেছেন কোনো আমিরের নিকট বায়াত নেওয়া যাবে না, কোরআন সহিহ হাদিসের আলোকে জানাবেন। বায়াত শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার। কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করল এবং তার গর্দানে কোনো বায়াত থাকল না, সে জাহিলিয়াতের একটি শাখায় মৃত্যুবরণ করল। বর্তমানে ইসলামী আমির বা ইসলামী রাষ্ট্রপ্রধান নাই, সেটা ঠিক, কিন্তু তাই বলে কি আমাদের এই হাদিসগুলি পালন করতে হবে না? এই হাদিসগুলি কি মনসুখ হয়ে গেছে? অবশ্যই নয়। যদিও রাষ্ট্রীয়ভাবে ইসলামী আমির না থাকেন, রাষ্ট্রপ্রধান না থাকেন যার হাতে বায়াত গ্রহণ করা যায়, তাহলে এই হাদিসগুলি পালন করার জন্য খুসুসি আমির যারা আছেন, শেষ করে এবার তুমি বলো দশটা। দশটা পর্যন্ত বলিনি।
বলছেন আম আমির আর খাস আমির। আম আমির ব্যাপক আমির হচ্ছেন যিনি রাষ্ট্রপ্রধান, আর খাস হচ্ছেন তার অধীনে বা নির্দিষ্ট কোনো গোত্র, কোনো সংগঠন, কোনো সমিতি, এদের যারা প্রধান থাকেন তারা হচ্ছেন খাস আমির, বিশেষ আমির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে নেতা নিযুক্ত করে সাহাবিদেরকে তার অধীনে দিয়ে পাঠাতেন এবং তাদের জন্য তার নির্দেশ প্রতিপালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবশ্যক করতেন। ঠিক বর্তমান পরিস্থিতিতে এখন হচ্ছেন এই খাস আমির যিনি সংগঠনের আমির, শরীয়তের নির্দেশ পালনের জন্য, হারাম হালাল এগুলি মেনে চলার জন্য একজন মুত্তাকি পরহেজগার আলেম অথবা কোনো শারী ভিত্তিতে পরিচালিত পবিত্রকরণ এবং সহিহ হাদিসের আলোকে পরিচালিত এমন কোনো সংগঠনের প্রধানের নিকটে এই শারী বায়াত গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে এই হাদিসগুলি প্রতিপালন করা আমাদের জন্য জরুরি। এগুলি হচ্ছে খাস আমিরের নিকট বায়াত গ্রহণ করা। তবে বর্তমানে বিভিন্ন পীর, বিভিন্ন ধরনের খানকা মাজারে যে বায়াতগুলি প্রচলিত আছে সেগুলি কিন্তু আসলে শারী বায়াত নয়, বরং সেখানে তাকলিদি বায়াত গ্রহণ করা হয়। সেগুলি থেকে শারী বায়াত গ্রহণের জন্য হালাল হারাম মেরে চলবো, আমি কবিরগণা করব না, আমি ইসলামী পরিবার গঠন করবো, এই মর্মে অঙ্গীকার গ্রহণ করার জন্য একজন মুত্তাকি পরহেজগার আলেমের নিকটে বায়াত গ্রহণ করা অথবা ওহিভিত্তিক কোনো সংগঠনের আমিরের নিকটে বায়াত গ্রহণ করা আমাদের জন্য জরুরি। এরপরে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মধ্যে এমন একটি দেশ আছে যার নাম নরওয়ে, সেখানে ছয় মাস রাত থাকে কিন্তু সেখানে রোজা সালাত কেমন করে আদায় করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে এমন এক সময় হবে যখন দিন হবে এক বছরের সমান, একদিন হবে এক মাসের সমান, একদিন হবে পনেরো দিনের সমান। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সাহাবা কিরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তখন আমরা সালাত সিয়াম কীভাবে আদায় করব? তিনি বললেন, বর্তমান দিনের সময় বা একটা দিন অনুমান করে তোমরা সেখানে সালাত আদায় করবে। ঠিক নরওয়েতে যেহেতু ছয় মাস দিন থাকে আর ছয় মাস রাত থাকে, সেখানে চব্বিশ ঘন্টা হিসাব করে, এখন তো আমাদের ঘড়ি আছে, চব্বিশ ঘন্টা হিসাব করে আমাদেরকে সালাত সিয়াম ওখানে আদায় করার চেষ্টা করতে হবে। একবার প্রশ্ন করছেন, আমি বিভিন্ন মূল হাদিস থেকে রেফারেন্স যাচাই করে তা অনুসরণ করার চেষ্টা করি। আহলে হাদিসের বিভিন্ন বইয়ে যে সকল রেফারেন্স পাওয়া যায় সেগুলি সহি, তাহলে কি আহলে হাদিস সেই দল যারা তেহাত্তরটি দলের মধ্যে জান্নাতি দল? মানে উনি কি বলতে চাচ্ছেন যে আহলে হাদিসই কি তাহলে ফিরকায়ে নাজিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে তিনি বলছেন যে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছেন সেইটাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আমরা আশা করতে পারি আহলে হাদিসের অনুসারী যারা আহলে হাদিস তারা পবিত্রকরণ এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে নিঃশর্তভাবে মেনে নেওয়ার চেষ্টা করেন এবং তার ভিত্তিতে নিজেদের পরিবার, নিজেদের সমাজ, ব্যক্তি এগুলি গড়ে তোলার চেষ্টা করেন। যারা এই আদর্শে আদর্শবান হবেন আমরা আশা করতে পারি তারাই হবেন মুক্তিপ্রাপ্ত দল, এবং সেই হিসাবে অবশ্যই যারা প্রকৃত আহলে হাদিস তারা অবশ্যই মুক্তিপ্রাপ্ত দলের অনুসারী বা মুক্তিপ্রাপ্ত দল। একবার প্রশ্ন করছেন, স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে? স্ত্রীর কাছে নগদ অর্থ নাই, তাই স্বামীর কাছ থেকে টাকা ধার করে স্বামীকেই জাকাত দিতে পারবে কি? স্ত্রী যদি ধনী হন, সচ্ছল হন, তাহলে তিনি নেশা পরিমাণ মাল হল মালের অধিকারী হলে তিনি তার জাকাতের অর্থ স্বামীকে দিতে পারেন। এখন স্ত্রীর কাছে অর্থ নাই, তিনি স্বামীর কাছ থেকে ধার করে জাকাত দেবেন, তার মানে ওনার স্বর্ণালঙ্কার আছে যেগুলির জাকাত দেওয়া জরুরি, নেশার পরিমাণ স্বর্ণালঙ্কার আছে কিন্তু নগদ অর্থ নাই, এক্ষেত্রে তিনি স্বামীর কাছ থেকে জাকাত নিয়ে টাকা ধার নিয়ে আবার জাকাত দেবেন। স্বামী যদি নেশার পরিমাণ মালের মালিক হয় তাহলে তার কাছ থেকে ধার নিয়ে যাকে জাকাত দেওয়া যাবে না, আর স্বামী যদি জাকাত গ্রহণের হকদার হন অর্থাৎ তিনি যদি মিসকিন হন তাহলে তাকে জাকাত দেওয়া যেতে পারে। যদি স্বামী ধার দেওয়ার মতো তার টাকা থাকে তাহলে তিনি সচ্ছল, তাহলে তাকে আপনি কেন জাকাত দেবেন? জাকাত অন্যকে দিতে হবে। তাবলিগী ইজতেমায় আসার পরে আমার ভাইয়ের জানাজা এবং মাটি দেওয়া সম্পন্ন হয়েছে গতকাল। আমি ফিরে গিয়ে বাড়িতে গিয়ে তার জানাজা
কবরে এবং কবরে মাটি দিতে পারবো কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এরকম কোনো পরিস্থিতি হয় তাহলে কবরকে সামনে নিয়ে জানাজা সালাত আদায় করা যেতে পারে, যাবে, কিন্তু মাটি যেহেতু হয়ে গেছে নতুন করে আর মাটি দেওয়ার প্রয়োজন নেই, আপনি জানাজা সালাত আদায় করবেন, তার জন্য দোয়া করবেন, সবই করতে পারেন, কিন্তু কবরকে সামনে নিয়ে, এটা গায়েবানা জানাজা নয়। কবর যদি সামনে না থাকে তাহলে জানাজার সালাত আদায় করা যাবে না, দোয়া করা যাবে। মসজিদ এবং হাফেজি মাদ্রাসা একসঙ্গে সংযুক্ত, মসজিদে সালাতের জামাতের জামাতে উপস্থিত না হয়ে মাদ্রাসায় সালাত আদায় করা যাবে কি? প্রশ্ন দুইটা, একটা হলো মসজিদে কোনো মাদ্রাসা করা যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেই হাদিসের দার্স দিতেন, সারিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন, আহলে সুফফা মসজিদে অবস্থান করতেন, সুতরাং মসজিদে হেফজখানা বা অন্য মাদ্রাসার ক্লাস এগুলো চলতেই পারে, চলতে পারে। এখন বিষয় হলো মসজিদ থাকতে মাদ্রাসায় সালাত আদায় করা যাবে কিনা। যদি মসজিদে জায়গা সংকুলন না হয় এবং জামাতে বিচ্ছিন্নতা না আসে, ইমামের কথা শোনা যায়, অনুসরণে সমস্যা না হয়, তাহলে মাদ্রাসা থেকেও জামাতে অংশগ্রহণ করা যাবে। আর যদি মসজিদে জায়গা থাকে তাহলে মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে, মাদ্রাসায় না, কারণ অনেক মানুষ সুবিধা ভোগ করতে চায়, একটু দূরে হেঁটে যেতে হবে, সেজন্য মসজিদে যাবে না, মাদ্রাসায় গিয়ে সালাত আদায় করতে হবে, এই অলসতা ছেড়ে দিতে হবে। প্রশ্ন হলো কোরআন হাদিস আমরা ডান দিক থেকে পড়ে থাকি, আর তাহরিক পত্রিকা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, কিন্তু সেই পত্রিকা বাম দিকে পড়া হয় কেন? প্রশ্নটা অবান্তর। আরবি লেখার সিস্টেমটাই হলো ডান দিক থেকে, সুতরাং এটা বাম দিক থেকে লেখার কোনো সুযোগ নাই। বাম দিক থেকে কেউ যদি লিখতেও চায় সেটা পড়তে সমস্যা, আর বাংলা ভাষা লেখার সিস্টেমটা হলো বাম দিক থেকে, সুতরাং বাম এটা ডান দিক থেকে লিখতে গেলে আপনাদের জন্য সমস্যা। যেটা যেখানে তাকে সেখানে রেখে আমরা কোরআন হাদিসের অনুসরণ করার চেষ্টা করব। আমাদের উচিত হলো ডান দিক থেকে পড়া শুরু করা, আপনি প্রয়োজনে পত্রিকাটা ডান দিক থেকে পড়েন। আমার উচিত হলো আমি বিসমিল্লাহ বলে পত্রিকা যে কোনো কাজ শুরু করব, আপনি পত্রিকা যখন পড়বেন আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন। সুতরাং আমাকে পত্রিকায় কোরআন হাদিসের ব্যাখ্যা বলে আমাকে পত্রিকাই ডান দিক থেকে করতে হবে, এ ধারণা ভুল। আচ্ছা, আমি এ পর্যন্ত বলেই আমার উত্তর যতটুকু সম্ভব হলো আমি শেষ করলাম। আশা করি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা মাসিকের তাহরিকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, হানাফি এবং আহলুল হাদিসের মধ্যে পার্থক্য কী? হানাফির মধ্যে হইতে বেশিরভাগ লোক তাবলিগ জামাত করে, যাই হোক অনেক কিছুই বলেছেন, তার মেন প্রশ্ন হইল হানাফি এবং আহলুল হাদিসের মধ্যে পার্থক্য কী? হানাফি এবং আহলুল হাদিসের মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুই একটি বলি। এক নম্বরে বলবো, যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর অন্ধ অনুসরণ করেন তারা বাকি ইমামদেরকে অসম্মান করেন, অর্থাৎ বাকি ইমামদের কথা মানেন না। বাকি মুজতাহিদ যারা আছেন, ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদেরকে তারা মানেন না। আর আহলুল হাদিসরা সকল ইমামকেই সম্মান করেন এবং সকলের কথা গ্রহণ করেন, সাদরে গ্রহণ করেন যখন কোরআন হাদিসের দলিল না পান, অর্থাৎ ইজতিহাদ আহল হাদিসরা তখনই মানেন যখন কোরআন এবং সহিহ হাদিসের দলিল পাওয়া যাবে না তখন। দুই নম্বর পার্থক্য, যে যারা মাযহাবের অনুসরণ করেন, অন্ধ অনুসরণ করেন, তারা হাদিসকে যাচাই করেন মাযহাবের মানদণ্ডে, অর্থাৎ যে হাদিস মাযহাবের মতের সাথে মিলে সেই হাদিসকে মানেন, আর যে হাদিস মাযহাবের মতের সাথে মিলে না সে হাদিসকে তারা মানেন না। আর আহলুল হাদিস মাযহাবকে যাচাই করে হাদিসের মানদণ্ডে, অর্থাৎ মাযহাবের ওই মতকে গ্রহণ করেন যে মত হাদিসের সাথে মিলে। তাহলে পার্থক্য স্পষ্ট। আরেকটি পার্থক্য হইল, যারা মাযহাবের অন্ধ অনুসরণ করেন
তারা একক মাযহাবকে কোন একটি মাযহাবকে মানা ফরজ মনে করেন, আহলে হাদিসরা তা মনে করেন না। কোনো মাযহাবকে কোনো মাযহাবের অন্ধ অনুসরণ করে করাকে ফরজ মনে করেন না, বরং তারা আল্লাহ তাআলার ওই আয়াতকে গ্রহণ করেন। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। অতএব জানার জন্য আমরা অবশ্যই ইমামদের শরণাপন্ন হই, কিন্তু কারো অন্ধ অনুসরণ আমরা করি না। আহলে হাদিসদের মধ্যে সাথে তাদের আরেকটি পার্থক্য হইল যে তারা মাযহাবের অনুসরণে ইমামের, অর্থাৎ যারা হানাফি মাযহাবের অনুসরণ করছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ভুল হতে পারে এটা তারা বিশ্বাস করেন না। তারা মনে করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কখনোই ভুল করতে পারেন না, কিন্তু আহলে হাদিসরা বিশ্বাস করেন একজন মুজতাহিদের ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। যদি ভুল হয়, ভুলটাকে আহলে হাদিস তারা গ্রহণ করেন না, সঠিকটাই তারা গ্রহণ করেন। এই সংক্ষিপ্ত পার্থক্য। একবার প্রশ্ন করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে কি যাবে না, বা এটা বলা কি শিরিক, এটা তার প্রশ্ন। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা শিরিক নয়। কেউ যদি বলে এটা বলা শিরিক, সে ভুল করবে, এটা বললে অর্থের কোনো সমস্যা নেই। তবে জিকির যখন করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদারু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিকির করবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করা যাবে না, এটা জায়েজ নয়। জিকির যখন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করতে পারবেন না। আর কালিমাতুত তাওহীদ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঠিক রয়েছে, কিন্তু এটা কালিমাতুত তাওহীদ নয়, বরং এটা কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত এটা, এখানে আশহাদু ফেল উজ্জ রয়েছে, গোপন রয়েছে। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন শুধুমাত্র ইল্লাল্লাহ বলে জিকির করা যাবে কি। দেখুন, এক নাম্বার জবাবে বলবো, আচ্ছা জিকির তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, সাহাবায়ে কেরাম জিকির করেছেন, আচ্ছা তাদের থেকে কোনো দলিল কি পাওয়া গেছে যে ইল্লাল্লাহ জিকির করেছেন, কেউ করেন নাই? এক নাম্বার, অতএব করা যাবে না। দুই নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ এর দুইটা রুকন রয়েছে, প্রত্যেকটি ইবাদত, যে কোনো ইবাদতের রুকন ছুটে গেলে তার ওই ইবাদত বাতিল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটি রুকন রয়েছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ। অতএব এক রকম বাদ দিয়ে আরেক রকমের জিকির করবেন, এটা এমনিতেই বাতিল, এটার আলাদা কোনো দলিল খোঁজারই দরকার নেই। এটা অবশ্যই এক রকম বাদ দিয়ে আরেক রকমের জিকির করতে পারবেন না। আরেক ভাই প্রশ্ন করেছেন, অনেক বক্তা বক্তব্য দেন যে জান্নাতে যাওয়ার পথ 126টি, আসলে জান্নাতে যাওয়ার পথ কয়টি? বলবো যে আল্লাহ বলছেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, ইহাই হচ্ছে আমার সরল সঠিক পথ, তোমরা এই পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, দেখেন আর তোমরা অনেকগুলি পথের অনুসরণ করো না, তোমরা এক পথের অনুসরণ করো। তাহলে আল্লাহ কয় পথের অনুসরণ করতে বললেন? এক পথের। আর অনেকগুলো পথ, সুবল, সাবিল শব্দের বহু বচন হচ্ছে সুবল, অনেকগুলি পথের তোমরা অনুসরণ করিও না। তাহলে আল্লাহ নিজেই বলছেন অনেকগুলি পথ, এগুলো বিভ্রান্তিকর পথ, পথভ্রষ্ট পথ। অতএব জান্নাতে যাওয়ার পথ একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হইল যে জান্নাতে দল কারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে রয়েছি, এরপর থেকে এর উপরে যারা টিকে থাকবে তারাই হচ্ছে জান্নাতি দলের অন্তর্ভুক্ত। অতএব জান্নাতে যাওয়ার পথ একটি, অনেকগুলি নয়। অতএব যারা বলছেন 126টি, তারা স্পষ্টভাবে ভুলের মধ্যে রয়েছেন। আমাদের একবার প্রশ্ন করেছেন, যেখানে সেখানে আল্লাহ মুহাম্মদ লেখা থাকে, লেখা দেখা যায় যে আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ, এমন লেখা কি ঠিক? জবাবে বলবো, এই ধরনের লেখা আমাদের মাঝে প্রবেশ করেছে সুফি সম্প্রদায় থেকে। সুফিদের আকীদা হলো যিনি আল্লাহ তিনি মুহাম্মদ,
এবং সেই আকীদা আমাদের মিলাদ মাহফিলে প্রকাশিত হয়েছে। সেই মিলাদ মাহফিলে কি বলা হয়, ওহ জো মুস্তাবি আরশ থা খোদা হোক আর উতার পাড়া হয় মদিনা মে মুস্তফা হোক, যে আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন তিনি মদিনায় মুস্তফার উপর অবতীর্ণ হলেন, অর্থাৎ যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। এই আকীদা বাস্তবায়নের লক্ষ্যেই তারা যেখানে সেখানে আল্লাহ মুহাম্মদ লিখছেন। যদি একসাথে পরস্পরে আল্লাহ মুহাম্মদ লেখা হয়, যদি পরপর একবারে লেখেন, অনেক জায়গায় লেখা থাকে একবারে একসাথে আল্লাহ মুহাম্মদ, যদি আল্লাহ মুহাম্মদকে একেবারে পাশাপাশি রাখেন তাহলে আল্লাহ হবে মুত্তাদা, মুহাম্মদ হবে খবর। মুত্তাদা খবর যদি হয় তাহলে অর্থ হবে কি, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। অতএব এটা সঠিক নয়। আর যারা দূরে দূরে লিখছেন তাদের উদ্দেশ্য একটাই, যে আল্লাহর মর্যাদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্নীত করা। অতএব এটা সঠিক নয়। আরো অনেক প্রশ্ন আমাদের করেছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে শেখ আমি জানতে চাই যে বিশ্বব্যাপী একই দিনে যেসব ভাইরা ঈদ ও সিয়াম পালন করেন তাদের ব্যাপারে আপনার অভিমত কি। দেখুন, একই দিনে সিয়াম এবং ঈদ পালন করা এই ফতোয়াটা একটা চরম বিভ্রান্তিকর ফতোয়া। এ সম্পর্কে আপনি যদি দেখতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমুল ইরউয়াতিহি ওয়া আফতিরুল ইরউয়াতিহি, তোমরা চাঁদ থেকে সিয়াম ধরো এবং চাঁদ থেকে সিয়াম ছাড়ো। তাহলে সিয়াম ধরার জন্য চাঁদ দেখাকে শর্ত করা হয়েছে, সিয়াম ছাড়ার জন্য চাঁদ দেখাকে শর্ত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে বলছেন যে যদি কোনো দুইজন মুসলিম সাক্ষ্য দেয় তাহলে তার সাক্ষ্য গ্রহণ হবে। তো যারা একই দিনে সিয়াম এবং ঈদ করার পক্ষে তারা বলতে চাচ্ছেন যে সারা বিশ্বের যে কোনো মুসলিম সাক্ষী দিলেই হবে। এখানে মুসলিম বলতে তো কোনো অঞ্চল ভিত্তিক মুসলিমের কথা বলা হয়নি। তাদেরকে বলতে চাই, জবাবে বলবো এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম হাদিস পেশ করলাম সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ থেকে সিয়াম ধরো এবং চাঁদ থেকে সিয়াম ছাড়ো, হাদিসটি এখানেই শেষ হয়ে যায় নাই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপরে মেঘাচ্ছন্ন থাকে, যদি তোমরা চাঁদ দেখতে না পাও মেঘাচ্ছন্ন থাকার কারণে, ফা আকমিলুল ইদ্দাতা সালাসিন, তাহলে তোমরা ওই মাসকে 30 দিন পরিপূর্ণ করে নাও। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন করি, সারা বিশ্বে একই সাথে কি মেঘাচ্ছন্ন থাকবে? কখনোই থাকবে না। যদি এটা অঞ্চল ভিত্তিক না হইতো, সারা বিশ্বের যে কোনো মুসলিম যদি সাক্ষ্য দিলেই সেটা গ্রহণযোগ্য হইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা যে ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন থাকে, এই কথাটা অনর্থক হয়ে যেত, কারণ সারা বিশ্বে একই সময় মেঘাচ্ছন্ন থাকবে না। এই হাদিসই প্রমাণ করে যে এটা অঞ্চল ভিত্তিক, যে অঞ্চলের মানুষ একের দিনে সিয়াম চাঁদ দেখে সে অঞ্চলের মানুষই সেই চাঁদ দেখে সিয়াম পালন করবে, যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে 30 দিন পূর্ণ করবে। অনেক আলোচনা রয়েছে এই ব্যাপারে, বেশি আলোচনা করা সম্ভব নয়। আমাদের আরো অনেক ভাই প্রশ্ন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ কি? আমরা অনেকে এখানে প্রশ্ন করলে উত্তর দেব লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। আসলে এই উত্তর সঠিক নয় বা এই উত্তর পরিপূর্ণ অর্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ, পরিপূর্ণ অর্থ হইল লা মাহবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই। কারণ আল্লাহ ছাড়া মাহবুদ বহু আছে দুনিয়াতে। মাহবুদ কাকে বলে? যার ইবাদত করা হয় সেই মাহবুদ। আল্লাহ ছাড়া বহু কিছুর ইবাদত করা হয় দুনিয়াতে, কিন্তু সবগুলো বাতিল মাহবুদ, একমাত্র সত্য মাহবুদ হচ্ছেন আল্লাহ। যেমন আল্লাহ তাআলা নিজেই কোরআন মাজিদে বলছেন যে যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহই হচ্ছেন একমাত্র সত্য, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর আল্লাহ ছাড়া যারই মা যাকে মানুষকে ডাকুক না কেন সেগুলো সব বাতিল। অতএব আল্লাহ একমাত্র হক। এখন প্রশ্ন করতে পারেন অনেকেই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাই তো হওয়া উচিত। এখন সত্য কথাটা আসলো কোথা থেকে? সত্য কথাটা কোন সত্যের অনুবাদ এটা যদি প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে অবশ্যই সত্য কথা আছে,
যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝবেন সত্য কথাটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর লা হচ্ছে লাইন অফ জিনস। যখন লাইন অফ জিনস আসবে তখন তার একটা ইসিম হবে, একটা ইসিম থাকতে হবে, একটা খবর থাকতে হবে। ইসিম এবং খবর ব্যতীত এটা পরিপূর্ণ বাক্য নয়। তো লা হচ্ছে লাইন অফ জিনস, ইলাহা হচ্ছে তার ইসিম, কিন্তু এখানে খবর গোপন রয়েছে। অতএব অনুবাদ করার সময় এই খবরের অনুবাদ করতে হবে, খবরটাই হচ্ছে বিহাক। যখন অনুবাদ করবেন অবশ্যই এই বিহাক এই গোপন খবর অনুবাদ করতে হবে, অর্থাৎ আল্লাহ তখন সত্য মাবুদ নেই এটা বললে আপনি পরিপূর্ণ অর্থ প্রকাশ করলেন, গোপন খবরের প্রকাশ করলেন, অনুবাদ প্রকাশ করলেন। আমার এক ভাই প্রশ্ন করেছেন যে জনৈক বক্তা বলেন কেউ জাহান্নামে প্রবেশ করলে সে আর জাহান্নাম থেকে কখনোই বের হবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে, এই কথাটি কি কতটুকু গ্রহণযোগ্য? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হইল কিছু মানুষ থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, কিছু মানুষ থাকবে তারা হিসাব নেওয়ার পরে জান্নাতে প্রবেশ করবে, কিছু মানুষ থাকবে যারা জাহান্নামে যে তার ইমানে অন্তর, তার অন্তরে ইমান থাকার কারণে সে একবার জান্নাত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। যেমন ভাবে অনেকেই হাদিস শুনে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি জাহান্নাম থেকে সর্বশেষে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে এই ধরনের 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। সহিহ হাদিস। তো ওই ব্যক্তি তো জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবেন, এটা হচ্ছে সর্বনিম্ন জান্নাতি। তো যারা বলছেন, যে বক্তা বলেন যে জাহান্নামে প্রবেশ করলে আর সে বের হবে না, এটা খারেজি আকীদা। তিনি তার খারেজি আকীদায় বিশ্বাস করে এই বক্তব্য প্রদান করেছেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, কেউ স্ত্রীর হায়েজ অবস্থায় মিলনে লিপ্ত হলে তার করণীয় কি? আমরা সকলেই জানি স্ত্রী যদি হায়েজ অবস্থায় থাকে তার সাথে মিলনে লিপ্ত হওয়া হারাম। যদি কেউ লিপ্ত হয় তাহলে তার উপরে কাফফারা ওয়াজিব। কাফফারাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়াতাসাদদাকা বিদিনারিন আও নিসফে দিনার। কোন ব্যক্তি যদি হায়েজ অবস্থায় তার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হয় তাহলে সে এক দিনার অথবা অর্ধ দিনার সাদাকা করবে, এটা তার কাফফারা। এক দিনার মানে কি? এক দিনার এটা স্বর্ণের হিসাব। যত হাদিসে দিনার পাবেন সেটা স্বর্ণ, যত হাদিসে দিরহাম পাবেন এটা হলো রৌপ্য। তো দিনার এক দিনার সমান কতটুকু? এক দিনার সমান হইল 4.25 গ্রাম স্বর্ণ, 4.25 গ্রাম স্বর্ণ এক দিনার সমান। অতএব কেউ এক দিনার দান করতে পারে অথবা অর্ধ দিনারের অর্ধেক। এই হিসাব আপনারা মনে রাখবেন। সহজ হিসাব যদি বলি, এখন গ্রাম গ্রামের হিসাব যদি আপনি না করেন কতটুকু টাকা দিবেন, যেহেতু আপনার কাছে স্বর্ণ নেই। সহজ হিসাব, আপনি এক ভরি স্বর্ণকে 5.5 দিয়ে ভাগ দিবেন। এক ভরি স্বর্ণের দাম দেখবেন বাজারে কত হাজার টাকা ভরি, মনে করুন 30,000 টাকা ভরি। 30,000 ভাগ 5.5 দিয়ে ভাগ দিলে সমান সমান যা আসবে সেটা সাদাকা করে দেবেন, এটা অর্ধ দিনার। আমাদের বাংলাদেশের মানুষ অর্ধ দিনার দিতে বেশি প্রস্তুত। অতএব অর্ধ দিনার একটা হিসাব মনে রাখেন, আর যদি কেউ এক দিনার দিতে চান এর ডবল দিবেন, তাহলে হয়ে যাবে। একবার প্রশ্ন করেছেন, পেশাব করার পরে ফোটায় ফোটা পেশাব করতে থাকে, এখন আমার করণীয় কি? দেখুন, অনেক বাইরে তার রোগ, এটাকে বলা হয় সালাসুল বাউল। পেশাব করার পরে তার দীর্ঘ সময় ফোটায় ফোটায় পেশাব করতে থাকে, এমন ব্যক্তি ওযু করার সময় চেষ্টা করবে সে তার পোশাককে চেঞ্জ করার। যদি না করতে পারে তাহলে ওই পোশাকে সে সালাত আদায় করবে। প্রত্যেক ওযুর প্রত্যেক সালাতের সময় সে ওযু করবে এবং সালাত আদায় করবে। ওযুর পরে যদি তার পেশাব পড়ে এ কারণে তার সালাতের কোনো ক্ষতি হবে না, কারণ এটা তার রোগ। কিন্তু এক ওযু দিয়ে একাধিক সালাত আদায় করতে পারবে না। অর্থাৎ আপনি আজকে যোহরের সালাত আদায় করলেন ওযু দিয়ে, আপনার এই রোগ আছে, আপনি এই ওযু দিয়ে আসর পর্যন্ত থাকতে পারবেন না বা আসরের সালাত
আদায় করতে পারবেন না, বরং আসরের সালাতে আপনাকে পুনরায় নতুন ওযু করে আসরের সালাত আদায় করতে হবে। একবার প্রশ্ন করেছেন কতটুকু শস্য হলে যাকাত ফরজ এবং কোন কোন শস্যের যাকাত ফরজ এবং কতটুকু পরিমাণ যাকাত ব্যয় করতে হবে, তিনটি প্রশ্ন করেছেন তিনি। প্রশ্ন হলো কতটুকু শস্য হলে যাকাত ফরজ, শস্যের নিসাব সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী খামসাত আওসুক অর্থাৎ পাঁচ ওয়াসাক হইলে যাকাত ফরজ। পাঁচ ওয়াসাক কতটুকু? এক ওয়াসাক সমান হচ্ছে ষাট সা, আমরা যে এক সা ফেতরা দিই এই সা, এক ওয়াসাক সমান হচ্ছে ষাট সা, অর্থাৎ পাঁচ ওয়াসাক সমান হচ্ছে পাঁচ ছয় তিরিশ, তিনশো সা। এক সা সমান যদি আড়াই কেজি হয় তাহলে তিনশো সা কত সমান কত হবে? সাড়ে সাতশো কেজি। চল্লিশ কেজিতে এক মন হলে সাড়ে সাতশো কেজিতে হবে আঠারো মন তিরিশ কেজি। অতএব জাকাতের নিসাব হইল, শস্যের জাকাতের নিসাব হইল আঠারো মন তিরিশ কেজি। আঠারো মন তিরিশ কেজি যদি আপনি শস্য পান তাহলে আপনার উপর জাকাত হইল, জাকাত ফরজ হইল। এবার আঠারো মন তিরিশ কেজি হোক, উনিশ কেজি হোক, উনিশ মন হোক, বিশ মন হোক, একুশ মন হোক, আপনি পুরাপুরি জাকাত আদায় করবেন। পুরাটা কতটুকু করবেন? নিজে সেচ দিয়ে চাষ করলে বিশ ভাগের এক ভাগ দান করবেন, জাকাত দেবেন। আল্লাহর পানিতে হইলে দশ ভাগের এক ভাগ দেবেন। বিশ ভাগের এক ভাগ, বিশ মনে এক মন নয়, বিশ মনে এক মন আর বিশ ভাগে এক ভাগ, এটার মধ্যে পার্থক্য আছে। বিশ মনে এক মন যদি আপনি বলেন তা আপনি বিশ মন হলো জাকাত দিলেন, একুশ মন হইলে আপনি কি করবেন? একুশ মন হইলে বিশ মনে এক মন দিলেন, বাকি এক মন কোথায় গেল? আপনার নিকটে বাইশ মন হইলে বাইশ মন, বিশ মনে এক মন দিলেন, বাকি দুই মন কোথায় গেল? অতএব বিশ মনে এক মন নয়, বিশ ভাগের এক মন এক ভাগ, অর্থাৎ আপনাকে একুশ মন হোক, বাইশ মন হোক, তেইশ মন হোক, আপনি ওইটাকে বিশ ভাগ করেন, দিয়ে এক ভাগ দিয়ে দেন, তাহলে আপনি পরিপূর্ণ শস্যের জাকাত দিলেন। কোন কোন শস্যের জাকাত ফরজ এটা একটা সূত্র মনে রাখবেন, তিনটা শর্ত থাকবে। এক, যে শস্য গোদামজাত করা যায়, কোল্ড স্টোরের দরকার হয় না, এক নম্বর। দুই নম্বর, যে শস্য মানুষের খাদ্য। তিন নম্বর, যে শস্য ওজনে বিক্রি হয়। এই তিনটা শর্ত যে শস্যের মধ্যে থাকবে সেই শস্যের জাকাত ফরজ। যেমন ধান, ধান গোদামজাত করা যায়, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, অতএব ধানের জাকাত ফরজ। গম, গম গোদামজাত করা যায়, গম মানুষের খাদ্য, গম ওজনে বিক্রি হয়, অতএব গমের জাকাত ফরজ। এই তিনটা শর্ত আপনি শস্যের উপর ফেলবেন, তাহলেই কোন শস্যের জাকাত ফরজ বের করতে পারবেন। আমাদের একবার প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন জমা করা ছিল না এবং কোরআনে হরকত দেওয়া ছিল না, তাহলে এমন কোরআন পড়া কি বিদআত নয়? দেখুন, কোরআন রাসূল সাল্লাল্লাহু আমাদের জামানা, আমাদের সময়, যেমন এখন আমরা এইভাবে কোরআন দেখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু ছিল না। আমরা যেমন জের যাবার পেশ আমরা দেখতে পাচ্ছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, পরে করা হয়েছে। তার প্রশ্ন করা হলো, প্রশ্ন হলো যে এমন কোরআন পড়া কি বিদআত নয়? যে ব্যক্তি এমন প্রশ্ন করবে বুঝতে হবে সে সুন্নাত কি জিনিস আর বিদআত কি জিনিস সে বুঝে নাই, বুঝলে এ প্রশ্ন মাথায় আসতো না। বিদআত হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কোন বিধান, এমন কোন আমল চালু ছিল না যা আপনি আমল করছেন নেকির উদ্দেশ্যে, সেটাই হইল বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমল ছিল না, আপনি নতুন ভাবে করছেন, সেটা হইল বিদআত। আচ্ছা, কোরআন জমা করা ছিল না, ঠিক আছে, কোরআন কিন্তু লিখিত ছিল, বিভিন্ন হাড্ডি পাথর চামড়া এগুলোতে লিখা ছিল, কিন্তু পরে কোরআন সংরক্ষণের জন্য এভাবে লিপিবদ্ধ হয়েছে। আচ্ছা, কোরআন জমা করার মাধ্যমে কি কোনো বিধান নতুনভাবে সৃষ্টি হয়েছে ইসলামের বিধানে? জি না। কোরআন জমা করার আগানে আগে যা বিধান ছিল, কোরআন জমা করার পরে একই বিধানে আছে। অতএব যেহেতু ইসলামের সাথে কোনো সংযোজন হয়নি, বিদআত হবে কেন? এটা তো ইসলামের মধ্যে কোনো কিছু সংযোজন নাই, অতএব এটা বিদআত হওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত, কোরআনের হরকত দেওয়ার আগে যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া হতো, হরকত দেওয়ার পরে তেমনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনই পড়া হয়। হরকত দেওয়ার আগে আর পরে কোনো চেঞ্জ আসে নাই, হরকত দেওয়ার মাধ্যমে কোরআনের পড়ার কোনো পদ্ধতির পরিবর্তন আসে নাই, অতএব এটা বিদআত হওয়ার কোনো প্রশ্নই আসে না।
এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর ওলি হওয়ার জন্য কি কোনো যোগ্যতা অর্জন করতে হয়, এবং আল্লাহর ওলিরা কি গায়েবের খবর বলতে পারে? দেখুন, আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আমাদের দেশে আমরা অনেকেই সার্টিফিকেট দিয়ে দিই, এই হলো আল্লাহর ওলি। আমি বলবো প্রত্যেকটা মানুষকে আল্লাহর ওলি হইতে হবে, তাহলে আপনি জান্নাতেই যেতে পারবেন না। আপনি কি আল্লাহর বন্ধু হইতে হবে না আপনাকে জান্নাতে যেতে গেলে? অবশ্যই হইতে হবে। আল্লাহর ওলি কারা? এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই, চিন্তারও কারণ নাই। তারপরে আল্লাহ বলছেন কারা আল্লাহর ওলি? আল্লাযীনা আমানু ওয়া হুম ইত্তাকুন, তারাই হচ্ছে আল্লাহর ওলি যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, এবং যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। তাহলে আপনি কি ঈমানদার নন? আপনি কি আল্লাহকে ভয় করেন না? আপনি নিজে আল্লাহ আরেক অন্যজনকে বলছেন যে এ হচ্ছে আল্লাহর ওলি, তাহলে আপনি কি? অবশ্যই সকলকে আল্লাহর ওলি হইতে হবে। আল্লাহ প্রত্যেকটি মুমিনই আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য যে সার্টিফিকেট বর্তমান বাজারে বিক্রি হচ্ছে, এগুলো সঠিক না, এগুলো ধোকাবাজি ছাড়া অন্য কিছু নয়, এগুলো প্রতারণা ছাড়া অন্য কিছু নয়। একবার প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? এগুলো পুরাতন প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এটা বিবেক দিয়ে চিন্তা করলেও পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ছিল মাটির তৈরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি মাটির তৈরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মাটির তৈরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি মানুষের কাছে নবী রাসূল হিসেবে এসেছেন। দুনিয়াতে যত নবী রাসূল আসলো সবাই মাটির তৈরি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নূরের তৈরি হতে যাবেন? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন, ফেরেশতা মণ্ডলী সৃষ্টি হয়েছে নূর থেকে, ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নারিন, আর জিন জাতি সৃষ্টি হয়েছে আগুন থেকে, ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে তোমরা যা থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ মাটি থেকে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, মানুষ হয়ে যদি তিনি নূরের তৈরি হইতেন, তাহলে কি তিনি বলতেন না যে খুলিকাতিল মালাইকাতু ওয়া আনা মিন নূরিন, ফেরেশতা মণ্ডলী এবং আমি সৃষ্টি হয়েছি নূর থেকে, বা খুলিকাতিল মালাইকাতু ওয়া খুলিকতু মিন নূরিন, আমি এবং ফেরেশতা মণ্ডলী সৃষ্টি হয়েছে নূর থেকে, এটা তো বলতেন। কিন্তু সে তাতে তিনি বললেন না, তিনি বললেন খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন, ফেরেশতা মণ্ডলী সৃষ্টি হয়েছে নূর থেকে। অতএব নূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিরঞ্জন বাড়াবাড়ি মাত্র, অন্য কিছু নয়। একবার প্রশ্ন করেছেন যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলায় দোয়া করা জায়েজ কি? আমরা অনেক বক্তাই বক্তব্য পরে দোয়া করি, বা অনেক ইমাম সালাতের পরে দোয়া করি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলায় তোমার আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, বা এই করো এই করো, এটা জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ওয়াসিলা চলবে না। যদি সরাসরি ওয়াসিলা জায়েজ হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন এবং অনাবৃষ্টি দেখা গেল, তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় যদি দোয়া করা হইতো, জায়েজ হইতো, তা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে কেন যাবেন? এর ওয়াসিলায় কেন দোয়া করতে যাবেন? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কিন্তু সেটা করেন নাই। অতএব বুঝতে হবে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দেওয়া চলবে না। তিনটি ওয়াসিলায় দোয়া করা জায়েজ। এক, আল্লাহর নামসমূহ এবং গুণাবলীর ওয়াসিলা। দুই, নিজের সৎ আমলের ওয়াসিলা। কোন সৎ আমল করেছেন, আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য এই আমলটি করেছি, এর বিনিময়ে তুমি আমাকে এর ওয়াসিলায় তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। তিন, জীবিত সৎ ব্যক্তির দোয়ার ওয়াসিলা। ব্যক্তি হতে হবে জীবিত, ব্যক্তি হতে হবে সৎ, এবং তার দোয়ার ওয়াসিলা অর্থাৎ তার থেকে দোয়া চাওয়া। জীবিত সৎ ব্যক্তির থেকে দোয়া চাইবেন, অর্থাৎ আপনি বিপদে পড়েছেন, আপনি বলবেন যে ভাই আমি খুব বিপদে আছি, আমার জন্য একটু দোয়া করিয়েন, এ কথা আপনি তাকে বলতে পারবেন। একবার প্রশ্ন করেছেন,
সাল্লামের জুমার খুতবা চলাকালীন সময়ে সালাত আদায় করা যায় কি? আমি গতকাল আলোচনায় বলেছি, জুমার খুতবা চলাকালীন সময়ে আপনারা যারা আগে থেকেই মসজিদে আছেন তারা সালাত আদায় করবেন না, কিন্তু যে ব্যক্তি জুমার খুতবা চলছে এমত অবস্থায় নতুন ভাবে মসজিদে আসলেন তিনি দুই রাকাত সালাত আদায় করেই বসবেন। এই হাদিস সরাসরি বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সুলাইক গাতফানি নামক একজন সাহাবী এসে বসে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সুলাইক আসাল্লাইত, তুমি কি সালাত আদায় করেছো হে সুলাইক? তখন বললেন যে লা ইয়া রাসূলুল্লাহ, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম ফারকা রাকাতাইন, দাঁড়াও এবং দুই রাকাত সালাত আদায় করো। তিনি দুই রাকাত সালাত আদায় করলেন। তখন তিনি মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ওয়াল ইমামু ইয়খতুব, যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে এমন অবস্থায় যে ইমাম খুতবা দিচ্ছে, ফালি উসাল্লি রাকাতাইন, সে যেন দুই রাকাত সালাত আদায় করে, ইয়াতাজাওয়াজ ফীহিমা, এবং দুই রাকাত সালাত সংক্ষিপ্তভাবে আদায় করে। অতএব যেখানে দলিল স্পষ্ট সেখানে কোনো যুক্তি চলবে না, অতএব সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে নিষেধ যারা করেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন, অন্য কিছু নয়। আমাদের একটা প্রশ্ন করেছেন, শিশু জন্মগ্রহণ করলে ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার বিধান কি? শিশু জন্মগ্রহণ করলে ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়ার যে হাদিসগুলো রয়েছে এর একটিও সহি নয়। আমরাও ইতিপূর্বে দিয়ে আসতাম, কিন্তু পরবর্তী আমরা আমাদের গবেষণায় এবং যত মুহাদ্দিসিনে কিরাম রয়েছে সকলে গবেষণা করে যে মত পোষণ করেছেন, হাদিসগুলোর মর্যাদা প্রকাশ করেছেন, সেগুলো সবগুলোই দাঈফ এবং জাল হাদিস, কোনো হাদিসই সহি নয়। অতএব সন্তান জন্মগ্রহণ করার পরে আজান একামত দেওয়া লাগবে না। আমাদের একবার প্রশ্ন করেছেন, সপ্তম দিনে আকিকা করতে পারলে, সপ্তম দিনে আকিকা করতে না পারলে যে কোনো দিন করা যাবে কি? আকিকার সুন্নাতি নিয়ম হইল সে সপ্তম দিনে আকিকা করবেন, আকিকার সুন্নাতি নিয়ম হইল সে সপ্তম দিনেই আকিকা করবেন, এটা নিয়ম সুন্নাত। কিন্তু কোনো কারণে ছুটে গেছে, আপনি করতে পারেন নাই, বা এমন কোনো পরিস্থিতি ছিলেন আপনি করতে পারেন না, বা আপনার টাকা হাতে টাকা পয়সাই ছিল না, আপনি যে একটা ছাগল ক্রয় করবেন একটা সন্তানের জন্য আকিকার জন্য এ টাকা আপনার কাছে ছিল না, এমত অবস্থায় আপনি যে কোনো দিন করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে, এটা অবশ্যই এটা করতে পারেন। মসজিদের সামনে কবর থাকলে উক্ত মসজিদে সালাত আদায় করা যাবে কি? এই প্রশ্ন উত্তর মনে হয় ডক্টর কাবিল ইসলাম ভাই দিয়েছেন। মসজিদের একেবারে যদি সামনে কবর থাকে তাহলে আপনি সালাত আদায় করবেন না, বরং কবর এবং মসজিদের মাঝখান দিয়ে একটা আড়াল করে দিতে হবে, প্রাচীর দিয়ে দিতে হবে, কবরকে আলাদা পৃথক করে দিতে হবে। আর যদি সামনে দিয়ে কোনো রাস্তা থাকে তার কোনো সমস্যা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন, লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভঙ্গ হবে কি? লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভঙ্গ হবে কি না এই ব্যাপারে দুইটা হাদিস রয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি লজ্জাস্থান স্পর্শ করলো সে যেন অজু করে। আরেক হাদিসে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে মাযা তারা, মান মাসসা যাকারাহু বাদা উদয়হি, যে ব্যক্তি তার অজু করার পরে লজ্জাস্থান স্পর্শ করলো তার ব্যাপারে আপনার মতামত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল হাযা ইল্লা মুদগাতান মিন, এটা কি একটা গোস্তের টুকরা ব্যতীত অন্য কিছু নয়? লজ্জাস্থানে একটা গোস্তের টুকরা মাত্র, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন এটা একটা গোস্তের টুকরা, এইটা যদি কেউ ইয়ে করে তাহলে তার অজু ভাঙবে না। তাহলে দুইটা হাদিস মনে করছে বিপরীতমুখী, আসলে বিপরীতমুখী নয়। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি লজ্জাস্থানে স্পর্শ করলো সে যেন অজু করে, এই হাদিস দ্বারা উদ্দেশ্য হইল কোন ব্যক্তি যদি লজ্জাস্থানে স্পর্শ করে উত্তেজনা সৃষ্টি করে তাহলে তার অজু ভেঙে যাবে, আর যদি লজ্জাস্থানে স্পর্শ করে অজু মানে উত্তেজনা সৃষ্টি না করে তাহলে তার অজু ভাঙবে না, যদিও সরাসরি হাত লাগে এটা অজু ভঙ্গের কারণ নয়। তা আমাদের আরও প্রশ্ন, যেগুলো ইনশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা তাহারিকে দেওয়ার চেষ্টা করবো। আমি আমার প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ
সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ঘোষণা, আল হাদিস আন্দোলন বাংলাদেশের সমাজ কল্যাণ সংস্থা আল আউন নিরাপদ স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার ব্লাড গ্রুপিং চলছে আমাদের বুক স্টলের 1 এবং 2 নম্বর বুথে। আপনারা সেখানে আপনাদের ব্লাড গ্রুপিং করে নিতে পারেন। আপনারা এতক্ষণ আপনাদের করা প্রশ্নের উত্তর শুনছিলেন। আমরা আপনাদের করা প্রশ্নগুলির মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও অনেক প্রশ্ন বাকি রয়ে গেছে যেগুলির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি সময়ের কারণে। বাকি প্রশ্নগুলি এর মধ্যে থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা মাসিকার তাহারিকে ধারাবাহিকভাবে প্রকাশ করার চেষ্টা করব। এমন কিছু প্রশ্ন আপনারা করেছেন যেগুলি আত্মাহারিকে ইতিপূর্বে প্রকাশ হয়েছে অথবা সালাতুর রাসুল আছে, সেজন্য আমরা ওই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। তারপরও আপনারা এই বিষয়গুলি মাসিকার তাহারিকে এবং সালাতুর রাসুলে দেখে নেবেন এই আবেদন করছি। হাদিস ফাউন্ডেশন দারুল ইফতা হাদিস ফাউন্ডেশনের সদস্যের দ্বারা ফতোয়া বুথ পরিচালিত হবে মাসিকাত তাহারিকের সহকারী সম্পাদকের রুমে। এটা আজ আসর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত বা বেশি প্রশ্নকারী থাকলে যতক্ষণ চলে ততক্ষণ চালানো হবে ইনশাআল্লাহ। সেখান থেকে আপনারা আপনাদের প্রশ্নগুলি মানে সরাসরি জেনে নিতে পারবেন। আজকে আসর থেকে এই অনুষ্ঠান দীর্ঘ রাত পর্যন্ত চলবে যতক্ষণ প্রশ্নকারী থাকবে। আজকের এই প্রথম অধিবেশন আমরা এখানেই শেষ করছি। জুমা থেকে আমাদের জুমার সালাত আদায় হবে এখানে, যথাসময়ে জুমার সালাত অনুষ্ঠিত হবে এবং এই প্যান্ডেলে খুতবা দিবেন মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। আমাদের দারুল হাদিস প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় জামে মসজিদে অর্থাৎ বড় মসজিদে খুতবা দিবেন জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম। আপনারা প্রস্তুতি সম্পন্ন করে প্রশ্ন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপরে যথারীতি আসর থেকে আমাদের প্রোগ্রাম ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছু টাকা পাওয়া গেছে, যদি যে ভাইয়ের টাকা সে যোগাযোগ করি নিয়ে যাবেন, টাকাটা আমার কাছে আছে। যার টাকা হারিয়েছে সে যোগাযোগ করে আমার কাছে এসে নিয়ে যাবেন। আর এ পর্যায়ে আমাদের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন এখনই শেষ হলো, পরবর্তী অনুষ্ঠান আমাদের জুমার